বিচারিক আদালতে গুলশান হলিহাটে দিন বেকারির মামলার যে রায় হয়েছিল সেখানে ঢাকা সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনাল থেকে সাতজন আসামিকে যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সাতজন আসামি হাইকোর্ট বিভাগে আপিল করেছিল, পাশাপাশি প্রসিকিউশনের পক্ষ থেকে ডেথ রেফারেন্স করা হয়েছিল। সেই মামলাগুলো দীর্ঘ কয়েক মাস শুনানি শেষে আজকে রায় ঘোষণা করলেন হাইকোর্ট বিভাগ। এখানে হাইকোর্ট বিভাগ প্রসিকিউশনের ডেথ রেফারেন্স রিজেক্ট করেছে, অর্থাৎ সবগুলো আসামিরই মৃত্যুদণ্ড নামঞ্জুর করেছে এবং সবগুলো আসামিকে এই রায় পরিবর্তন করে তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ সাতজন আসামি স্বাভাবিক মৃত্যু পর্যন্ত কারাগারে বন্দী থাকবে। এখানে আইনগতভাবে যেটা মূল ব্যাখ্যা ছিল, আমরা জানেন এই অপরাধীদের অপরাধের বিচার হয়েছে সন্ত্রাস বিরোধী আইন এর ধারা ছয়ের সরে অ অনুযায়ী, ছয়ের এক সরে অ। কিন্তু আসলে এখানে আইনের দুটো পার্ট আছে, আদালত বিচারক স্পষ্ট করে বলছেন সরে অতে হলো যারা সরাসরি কিলিংয়ে অংশগ্রহণ করবে তাদের শাস্তি দেওয়া যাবে, আর সরে আতে হলো যারা সহযোগিতা করবে, সহায়তা দিবে, ষড়যন্ত্র করবে তাদের সরে আতে শাস্তি হবে। তো এই মামলায় সরাসরি যারা অংশগ্রহণ করেছিল তারা স্পটেই বাংলাদেশ সেনাবাহিনীর অপারেশন থান্ডার বোল্ডে কিল্ড হয়ে গেছে। আর এখন পরবর্তীতে আরও কিছু আসামি বিচারিক এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে অর্থাৎ ক্রস ফায়ারের মাধ্যমে মারা গেছে, পুলিশের ক্রস ফায়ারে মারা গেছে। এখন যে সাতজন আসামির বিচার হলো তারা স্পটে কেউই ছিলেন না, অর্থাৎ তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ হলো তারা সহযোগিতা করেছে ওই আসামিদেরকে ওই ঘটনা ঘটানোর জন্য। আর সহযোগিতার অপরাধ হলো ধারা সরে আতে, সেখানে সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, সেখানে তাদের মৃত্যুদণ্ডের সুযোগ নেই। হাইকোর্ট বিভাগ স্পষ্টভাবে পর্যবেক্ষণে বলেছেন তাদেরকে বিচারিক আদালত ভুল করে ভুল ধারায় শাস্তি দিয়েছিলেন, হাইকোর্ট সেই ভুলটাকে পরিশুদ্ধ করলেন এবং রায় পরিবর্তন করে দিয়েছেন। হ্যাঁ, এই ঘটনাটা অবশ্যই আমরা আইনজীবী হিসেবে দেশের নাগরিক হিসেবে যেটা মনে করি, আদালতও সেটাই মনে করেছেন, বাংলাদেশের ইতিহাসে একটা নৈক্কারজনক ঘটনা, একটা ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে যেটা দেশে বিদেশে বাংলাদেশের মান সম্মান এবং আমাদের ঐতিহ্য মেলান করে দিয়েছিল। সেই জন্যই এই মামলাকে সাধারণ আসামির মতো করে দেখা হয় নাই। এই জন্য এই আইনে যদিও আমৃত্যু বিচারিক সাজার বিধান নেই, যাবজ্জীবন সাজার বিধান রয়েছে, কিন্তু এই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে আদালত তাদেরকে আমৃত্যু মৃত্যুদণ্ড দিয়েছেন।